আসসালামু আলাইকুম, আমি শাহ মামুনুর রহমান তুহিন, গ্লোবাল খুলনা। আপনারা সকলেই জানেন, গ্লোবাল খুলনার মাধ্যমে আমরা সারা পৃথিবীর খুলনার মানুষদেরকে একটা প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করি। খুলনার সম্ভাবনাময় শিল্পগুলি, খুলনার সমস্যা সম্ভাবনা, এগুলি সারা পৃথিবীর মানুষকে আমরা জানানোর চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এসেছি খুলনায় লাভজনক প্রতিষ্ঠান, যেটা বাংলাদেশ নৌবাহিনী হচ্ছে খুলনা শিপইয়ার্ড লিমিটেডে। আজকে আপনাদের শিপইয়ার্ড লিমিটেডের কিছু প্রজেক্ট বা শিপইয়ার্ড লিমিটেডে কিভাবে কাজ হয় সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। কিছু তথ্য দিয়েই শুরু করি। খুলনা শিপইয়ার্ড লিমিটেড বেসিক্যালি 1957 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু স্বাধীনতা পরবর্তী নানানভাবে লোকসানের ফলে 1999 সালে বাংলাদেশ নৌবাহিনীকে 94 টাকা দেনার বোঝাসহ নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। সেই থেকে বাংলাদেশ নৌবাহিনী 2016 সাল পর্যন্ত প্রায় 276 কোটি টাকা প্রফিট করেছে। বর্তমানে এই শিপইয়ার্ডের বার্ষিক টার্নওভার প্রায় 440 কোটি টাকা। এটা অত্যন্ত চমৎকার একটি প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটিকে সারা পৃথিবীর মানুষের সামনে এজন্যে দেখাতে চাই যে এই শিপইয়ার্ড এমন ক্ষমতা অর্জন করেছে আজকে, যে তারা দেশে নৌবাহিনী এবং অন্য প্রাইভেট শিপের চাহিদা যেভাবে এবং অত্যন্ত উন্নত মানের কাজের মাধ্যমে এখান থেকে নৌবাহিনীর জাহাজও তৈরি হয়েছে। ইন্টারন্যাশনালি যারা এখান থেকে কাজ করে চান টাকা খরচ হতো, সেই রাবার ফ্যাক্টরিতে আমরা ফিনিশ প্রোডাক্ট দেখেছি, যেটার মাধ্যমে এরা এখান থেকে রাবার তৈরি করে এদের নিজস্ব জাহাজে প্রয়োজনীয়তা মিটাচ্ছে। শুধু তাই না, বাংলাদেশের অন্যান্য জাহাজ শিল্পেও এরা এখন সাপ্লাই অর্জন করেছে, এবং এর বাইরেও তাদের যে সক্ষমতা আমি দেখলাম, তারা বিদেশে রপ্তানি করার মতো যোগ্যতা অর্জন করেছে। এদের এই প্রোডাক্টগুলি অত্যন্ত হেভি ডিউটি, চমৎকার ফিনিশিং সিস্টেম এবং এত চমৎকার সমস্ত জিনিসপত্র তারা তৈরি করেছে এই রাবার দিয়ে। শুধুমাত্র র প্রোডাক্ট দিয়ে একদম পুরা ফিনিশ প্রোডাক্ট এখান থেকে তৈরি হয়। আজকেই একটা জাহাজ লঞ্চিং হতে যাচ্ছে। আমার পেছনে আপনারা দেখছেন যে লাল গোলাপি সাদা রিবন দিয়ে এই জাহাজটা আজকে লঞ্চিং হবে। 2-2.5 মাসের মধ্যে, আজকে এমডি সাহেব আমাকে জানালেন, 2-2.5 মাসের মধ্যে আর একটা জাহাজ কিল্লেইং হবে, অর্থাৎ নদীতে ভাসানোর একটা প্রক্রিয়ায় আছে। এই পর্যন্ত বাংলাদেশ খুলনা শিপইয়ার্ড লিমিটেড প্রায় 625টা জাহাজ, নতুন জাহাজ তৈরি করেছে এবং প্রায় 2245টা জাহাজ এখান থেকে রিপেয়ার করেছে, নানান ধরনের সংস্কারের কাজ করেছে। তো অত্যন্ত সম্ভাবনাময়, অত্যন্ত লাভজনক প্রজেক্টটা আপনাদের দেখানোর মূল উদ্দেশ্য যে বাংলাদেশের ডিসিপ্লিন ফোর্স যদি চেষ্টা করে, যদি ইচ্ছা করে, তাহলে একটা রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে তারা এই লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারে। আজকে 440 কোটি টাকার টার্ন ওভার এই খুলনা শিপইয়ার্ডের, এটা আনবিলিভেবল, যা চিন্তা করা যায় না। আমরা এই ভিডিওর মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদের সকলের কাছে মেসেজ পৌঁছে দিতে চাই। আপনাদের যার যেখানে যেই সক্ষমতা আছে, আপনাদের দরকার প্রয়োজনে আপনারা সরকারকে বোঝানোর চেষ্টা করেন। খুলনা একসময় শিল্প নগরী ছিল, খুলনায় অনেকগুলি জুট মিল ছিল, একসময় খুলনা থেকে জাতীয় রাজস্বের 33% যোগান দেওয়া হতো। সেই খুলনায় অনেক শিল্প প্রতিষ্ঠান, অনেক মিল কলকারখানা বন্ধ। তো শুধুমাত্র যদি ডিসিপ্লিন ফোর্সের হাতে এগুলি তুলে দেওয়া হয়, আই হোপ যে এই শিল্প প্রতিষ্ঠানগুলি আবার চাঙ্গা হয়ে যাবে, আবার লাভের মুখ দেখবে, সরকারের প্রচুর পরিমাণে রাজস্ব ইনকাম হবে, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এইটা খুবই জরুরি আমার খুলনার জন্য, কারণ খুলনা নিউজ প্রিন্ট সহ অন্যান্য সকল মিলগুলি কিন্তু এখন বন্ধ হয়ে আছে, অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান রুগ্ন অথবা বন্ধ হয়ে গেছে। এইগুলিকে বাঁচানো এখনই জরুরি দরকার। খুলনায় এই শিল্পগুলিকে বাঁচানোর মাধ্যমে কিন্তু আমরা যেমন বাংলাদেশের রেভিনিউতে অনেক বড় অবদান রাখতে সক্ষম হব, তেমনভাবে
প্রচুর মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা কিন্তু করতে সক্ষম হব। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার লাইভে যারা অংশগ্রহণ করেছেন। আবারও নতুন প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাব। খুলনার যে সম্ভাবনাময় খাতগুলি আছে এবং আরও নতুন সম্ভাবনা যে দুয়ারগুলি খুলে গেছে, খুলনায় অনেক প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। আমরা যারা সক্ষম খুলনাবাসী আছে সারা পৃথিবীতে, তাদেরকে আহ্বান জানাই একটা পরিকল্পিত নগরায়ণ খুলনাতে হতে যাচ্ছে। আপনারা সকলে আবার খুলনাতে আসেন, খুলনাতে ইনভেস্টমেন্ট করেন, খুলনাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন, তাহলেই খুলনা হবে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ নগরী। খুলনা হবে, খুলনা বিভাগ হবে বাংলাদেশের অন্যতম সেরা বিভাগ। এবং আমাদের খুলনার স্লোগান হচ্ছে খুলনা হবে শিল্প, শিক্ষা এবং শান্তির নগরী, এবং সাথে সাথে পরিকল্পিত নগরী। সকলকে ধন্যবাদ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো প্রজেক্টে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।